রবিবার জনতা কারফুর আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই আহ্বান কার্যকরী করতে দিনহাটার পথে নেমে আজকে দিনহাটা শহর মণ্ডল যুব মোর্চা থেকে সকলকে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দেওয়া হলো এবং তার সাথে সাথে সবাইকে আগামীকালে কালকে রবিবার নরেন্দ্র মোদী যে বলেছে আমাদেরকে, যেটা ভারতবাসীর কাছে আবেদন রেখেছে, যে কালকে সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি বাড়ির থেকে কালকে বের হতে না বলেছে, এই ব্যাপারেও আমরা সচেতনতা সবাইকে বললাম এবং বললাম বাড়ির থেকে বের না হওয়ার জন্য, ঠিক আছে? কারণ একটা ভাইরাস, যে করোনা ভাইরাস যে রয়েছে আর কি, সেই ভাইরাসটা 12 ঘন্টার উপরে কিছু কোনো শরীরে থাকতে পারে, ঠিক আছে? সেই জন্যই আর কি এই কর্মসূচিটা করা হলো। আস্তে আস্তে মার্কেটিং স্যানিটাইজারটা হাত এই দিন দিনহাটার পাঁচ মাথার মোড়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে জনতা কারফু নিয়ে প্রচার চালানো হয়। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করা হয়।